Wow. আমরা দেখছিলাম যে আসলে ঢাকার বাইতুল মোকারমে এবং বরিশালে কিন্তু ঈদগার নামাজ অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত সাতটা এইসব জায়গায় ঈদের জামাত হওয়ার কথা রয়েছিল বাইতুল মোকারমের প্রসঙ্গে যদি আবার আসি যে পাঁচটি জামাত হবে এক ঘন্টা পর পর এবং এখন সাতটা অনুষ্ঠিত হলো বাকিটা আটটায় আছে এবং এভাবে বারোটা পর্যন্ত জামাত আছে এবং যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয় বৃষ্টি বাদল হয় তাহলে জাতীয় ঈদগার যে প্রধান জামাত হওয়ার কথা রয়েছে সেটি সাড়ে আটটায় সরিয়ে মানার কথা ছিল তবে এখন পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস সবকিছু কিছু ঠিকঠাক আছে এবং জাতীয় ঈদগায়ে যে জামাত হওয়ার কথা সেটি ঠিকভাবে হবে বলে আশা করছি সে আমরা একটু আগে দেখলাম যে আমাদের সহকর্মী থেকে যুক্ত হয়েছিলেন সব ধরনের পরিস্থিতি কিন্তু অনুকূলেই আছে এবং স্বাস্থ্যবিধি মানার যে প্রসঙ্গ আছে সেইটিও আমরা দেখেছি যে অনেকেই মানছেন একদমই তাই কারণ করোনার প্রাদুর্ভাব যেভাবে বাড়ছিল সেভাবে কিন্তু আসলে সেখান থেকে একটি শঙ্কা করা হয়েছিল তাই এই ঈদে কিন্তু বারবারই যখন আমরা দেখেছি গরুর হাতগুলো থেকে শুরু করে যখন পুরো পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন থেকেই কিন্তু বারবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যেন স্বাস্থ্যবিধি মেনেই সবাই আসলে ঈদ উদযাপন করে এমনকি যখন পরিবারের সঙ্গে মানুষ ছাড় ছাড়ছিল ঘরমুখী মানুষেরা তখনও কিন্তু তাদেরকে বারবার বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে চলুন আচ্ছা মিম আমরা আজাল লিমনের সঙ্গে যুক্ত হয়েছিলাম আজাল লিমন আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা একটু তাকে যুক্ত করতে চাই আজাল লিমন এই মুহূর্তে জামাতের সার্বিক প্রস্তুতি জানতে চাই আপনার কাছ থেকে ইব্রাহিম জাতীয় ঈদগাতে নামাজ অনুষ্ঠান হবে সকাল আটটায় এই মুহূর্তে মুসল্লিরা এই ঈদগাহর যে ময়দান সেই ময়দানে ঢুকে গেছেন তারা নামাজের জন্য সারিবদ্ধভাবে বসে গেছেন এই আজকের এই যে জাতীয় ঈদগাহ এখানে জানেন যে পঁয়ত্রিশ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে নারীদেরও এখানে নামাজের ব্যবস্থা রয়েছে তিন হাজার নারী এখানে রাষ্ট্রপতি বা সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা সবাই একসাথেই আজকের ঈদের নামাজে যোগ দেবেন জানিয়ে রাখি যে জাতীয় মসজিদের খতিব মুফতি হাফিজ মৌলানা উনি এই আজকের ঈদ ঈদ জামাতের ইমামতি করবেন এছাড়া আরও কয়েকজন ইমাম এখানে আসলে প্রস্তুত রাখা হয়েছে যেটি বলা হয়েছিল যে প্রধান জামাত এখানে অনুষ্ঠান হবে সকাল আটটায় যদি আবহাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে বা কোনো বিরূপ আবহাওয়া দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু বায়তুল মোকরমে এই জামাত অনুষ্ঠান হবে তো আমরা এখানে এক ধরনের একটা উৎসবের আমেজ দেখছি কারণ দুই বছর পর দেশের যে প্রধান যে ঈদগাহ ময়দান জাতীয় ঈদগাতে নামাজ অনুষ্ঠান হচ্ছে বা ঈদুল আজহার নামাজ অনুষ্ঠান হচ্ছে তো যেই কারণে করোনা সংক্রমণের যেহেতু আরও একটা শঙ্কার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেই কারণে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মানার একটা নির্দেশনা ছিল তো সব মিলিয়ে মানুষজন এখানে মাস্ক পরে নিজস্ব জায়নামাজ নিয়ে প্রবেশ করছে সেই সঙ্গে আমরা দেখছি যেহেতু এখানে রাষ্ট্রপতি আসবেন নিরাপত্তার একটা কড়াকড়ি আছে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঈদগা ময়দান আসলে ঢেকে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে ঈদগা ময়দানে প্রবেশের সবগুলো প্রবেশ মুখেই চেকপোস্ট বসানো হয়েছে এবং এবং সামগ্রিক যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ সকাল আটটায় এখানে ঈদের যে প্রধান জামাত এটি অনুষ্ঠান হবে ইব্রাহিম ইব্রাহিম আমরা যেটি দেখছিলাম যে আসলে এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে একসঙ্গে এই ঈদের ঈদের নামাজে একদম সামিল হওয়ার যেই প্রয়াস সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে যে পবিত্র ঈদুল আজহা উদযাপনের মহত্ব যেটে এই মুহূর্তে চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত সকাল পৌনে আটটায় জুমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান শোয়েব আপনার কাছে জানতে চাই সেখানকার ঈদ জামাতের প্রস্তুতির খবর কী মিম প্রথমে আপনাদের দুজনকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক চট্টগ্রামের আপনি ঠিকই বলেছেন যে এই জমিতুল ফালা ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠ অনুষ্ঠিত হবে এবং সেটি সকাল পৌনে আটটায় অনুষ্ঠিত হবে কিন্তু আমরা দেখেছি যে সকাল সাতটা অর্থাৎ সাড়ে ছয়টা ছয়টা থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা এসেছেন এবং তারা ঈদগাহে প্রবেশ করেছেন এখন তারা নামাজের জন্য বসেছেন কিছুক্ষণ পরেই আসলে সেই জামাত অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে যিনি এখানে ঈদের জামাত পড়াবে তিনি আসলে বয়ান বয়ান করছেন মাত্রই শুরু করলেন এবং এখানে যেহেতু এবার বর্ষার মৌসুমে আসলে আজহা অনুষ্ঠিত হচ্ছে সেই হিসেবে এখানে যাতে বৃষ্টিতে মুসল্লিরা নামাজের সময় কষ্ট না পান বা বিঘ্ন না ঘটে সেজন্য সামিয়ানা টাঙানো হয়েছে এবং বিশাল পরিসরে কিন্তু এবার ঈদের জামাতের আয়োজন করা হয়েছে গেল কয়েকবার আমরা দেখেছি যে করোনার কারণে আসলে ঈদ জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এবারই আসলে যে করোনা পরিস্থিতি কিছুটা যেহেতু স্বাভাবিক ছিল পূর্বে এখন আবার বাড়তে শুরু করেছে তাই করোনা বিধিনিষেধ আরো সাপেক্ষে এবার মসজিদের বাইরে যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে ঈদের জামাত অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে ঈদের জামাতটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম জামাত সকাল পৌনে আটটায় এখানে অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় জামাত সকাল পৌনে নয়টায় এই একই স্থানে অনুষ্ঠিত হবে এবং এইভাবে চট্টগ্রাম নগরীতে প্রায় শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং একই সাথে প্রতিটি ওয়ার্ডে অর্থাৎ চট্টগ্রাম নগরে যে একচল্লিশটি ওয়ার্ড রয়েছে সেই একচল্লিশটি ওয়ার্ডে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি করে প্রধান জামাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আহ এই জামাতের পাশাপাশি যদি উপজেলাগুলো বলি সেই চট্টগ্রামে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু প্রায় আড়াইশোরও বেশি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং এই ঈদ জামাতকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম নগরের ভেতরে সিএমপি অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি যে তারা গেটে অবস্থান নিয়েছেন মসজিদের মূল ফটকে অবস্থান নিয়ে যারা মুসলিরা প্রবেশ করছেন তারা শুধুমাত্র জায়নামাজ নিয়ে প্রবেশ করতে পারছেন এর বাইরে আসলে অন্য কোনো ধরনের ব্যাগ বা অন্য কোনো কিছু অন্য কোনো বস্তু তারা বহন করতে পারছেন এবং সেই বিষয়গুলো কিন্তু তারা চেক করছেন এবং সেভাবে চেক করেই ধর্মপ্রাণ মুসল্লিদের তারা মসজিদে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের যে ত্যাগের মহিমায় যে উদ্ভাসিত হয়ে ঈদুল আজহা উদযাপনের যে আয়োজন সেই ঈদুল আজহা উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ ঈদ জামাত সেটির জন্য তারা পুরোপুরি প্রস্তুত এবং এই ঈদ জামাতের পরেই আসলে তারা তাদের সেই সম্পন্ন আমরা ঈদের আনুষ্ঠানিকতা দেখছিলাম এবারে যেতে চাই বাইতুল জাতীয় মসজিদ সেখানে ঈদের প্রথম জামাত ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং আরো চারটি জামাত রয়েছে সব খবর জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুদ সাকিব নাজমুদ সাকিব এই মুহূর্তের আনুষ্ঠানিকতা জানতে চাই আপনার কাছ থেকে ইব্রাহিম আমি এখন দাঁড়িয়ে আছে বায়তুল বেকার যদি একটু আগেই কিন্তু সকাল যেই সাতটার ঈদের জামাজ সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল সেখানে ইমামতি করেছেন পেশ ইমাম মাওলান মোহাম্মদ মিজানুর রহমান এখানে আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে সকাল থেকেই সকালের ফজরের নামাজের পর থেকে কিন্তু বিশাল এখানে হাজির হচ্ছিলেন বায়তুল বেকারে ঈদের প্রথম নামাজ ধরতে যেহেতু আজকে আজকে কোরবানির ঈদ সেক্ষেত্রে ঈদুল আজহা উপলক্ষে যেহেতু পশু কোরবানির একটা পশু কোরবানির একটা ব্যাপার থাকে যার ফলে কিন্তু মুসল্লিরা সকল থেকে এখানে হাজির হচ্ছিলেন আমরা দেখতে পেয়েছি যে তারা যখন তারা যখন এখানে গেট দিয়ে ভিতরে ঢুকছিলেন তাদেরকে নিরাপত্তার অংশ হিসেবে তাদেরকে চেক করে ভিতরে ঢুকানো হচ্ছিল এছাড়া কারো মুখে যদি মাস্ক না থাকে তাদেরকে মাস্ক পরে আসার জন্য কিংবা এখান থেকে মাস্ক সরবরাহ করতে কিন্তু আমরা দেখেছি এছাড়া হ্যান্ড স্যানিটাইজারও এখান থেকে সরবরাহ করা হচ্ছিল আমরা সকালের যে সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় হাজার মানুষ খানেক যারা উপস্থিত হয়েছিলেন এমনকি আমরা সঙ্গে কথা বলেছি তারা বলছেন যেহেতু কোরবানির ঈদ সেক্ষেত্রে পশু কুরবানের একটা ব্যাপার থাকে যার ফলে কিন্তু তারা আসলে আহ চাচ্ছিলেন যে সকাল সকাল নামাজ আদায় করে তারা কুরবানি কোরবানি সম্পূর্ণ করবান আহ যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বায়তুল মোকরমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এর পরপরই কিন্তু দ্বিতীয় জামাতটি সকাল আটটায় এরপর সকাল নয়টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায় আর সবশেষ যদি মুসল্লি থাকে তাহলে পঞ্চম জামাতটিও পৌনে এগারোটার সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাতটার সময় মালানা মিজানুর রহমান ইমামতি করেছেন এরপরে সকাল আটটায় ইমাম হিসেবে থাকার কথা রয়েছে মুফতি মহবুল্লাহ বাকি মুজির এছাড়া সকাল নয়টায় থাকবেন সকাল নয়টায় আবু সালে পাটোয়ারি থাকবেন এছাড়া সকাল দশটায় থাকার কথা রয়েছে মালানা মোহাম্মদ কাশেম এবং সকাল এগারোটায় ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মালানা মোহাম্মদ আব্দুল্লাহ আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আসলে পবিত্র ঈদুল আজহার জামাত যাতে নির্ভিঘ্নভাবে হয় সেক্ষেত্রে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলেছেন নিরাপত্তা বাহিনীর আমরা সকাল থেকেই এখানে বিশাল একটা বলাই দেখি মুক্তি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছিলাম তার আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের কয়েকশো নিরাপত্তা কর্মী বায়তুল মোকারের যে কয়েকটা গেট রয়েছে সবগুলোতে রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন টাওয়ার থেকে এই বায়তুল মোকারমের প্রতি বায়তুল মোকারমের প্রতি লক্ষ্য রাখা লাগছে এছাড়া যদি আমি বলতে চাই যে আসলে বায়তুল মোকারমে যে সবশেষ ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল দশটায় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ইব্রাহিম থেকে ঈদ জামাতের অবস্থা এই ছিল সবশেষ মিম ঢাকার বাইরেও ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল সাতটায় আমরা দেখেছি যে বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাতটায় নগরীর হেমায়ত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী অমিত হাসান অমিত আপনার কাছ থেকে জানতে চাই ঈদ জামাতের বিস্তারিত আমরা সবাই মিলে আমরাই করবো আগামী বরিশাল

যে নামাজ কিন্তু শেষ পর্যায়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু এছাড়াও কিন্তু এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে তারা কিন্তু এখানে এসে নামাজ পড়ার মতো ব্যবস্থা করে রেখেছেন এবং তারা নামাজ পড়ছেন এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার্থে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে আজকে কিন্তু উপস্থিত হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মেয়রিয়র সাদিক আব্দুল্লাহ এছাড়া জেলা প্রশাসক উদ্দিন হাদার এবং একই সাথে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আমিনুল আহসান আপনারা দেখছেন কিন্তু এখন মোনাজাতের যে পর্বটি সেটি কিন্তু চলছে এরপর কিন্তু সবাই আসলে এখান থেকে বেরিয়ে আসলে নিজ নিজ যে পশুর যে কোরবানি সেটি কিন্তু পালন করতে চলে যাবেন এবং আর একটু জানিয়ে রাখতে চাই যে বরিশালে কিন্তু এইটি প্রথম জামাত এরপরে কিন্তু সকাল সাড়ে নয়টা পর্যন্ত কিন্তু বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে জামাত অনুষ্ঠিত হবে এবং তাতে কিন্তু অনেকে অংশগ্রহণ করবে তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে অমিত আপনাকে ধন্যবাদ আমার ঈদ মোবারক জানাচ্ছি আহ মিম দেখলাম বরিশালে এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে সেখানে মুসলিম মোহাম্মার শান্তি কামনা করা হচ্ছে নিশ্চয়ই মোনাজাতের পরবর্তী অংশে দেশে দেশে অর্থনৈতিক সংকট মূল্যস্ফীতি এইসব নিয়েও এক ধরনের সুরাহা চাওয়া হবে মহান সৃষ্টিকর্তার কাছে বরাবর তাই হয়ে থাকে একদমই তাই এবং সেই সাথে যে বিষয়টিকে সবাই আসলে বলছিল যে পুরো পৃথিবীকে করোনা মুক্ত করে দেওয়া সহ যা যা আসলে যে সংকট রয়েছে দেশের দেশের পুরো পৃথিবীতে সে সব সংকট থেকে মুক্তি কিন্তু আল্লাহ তালার কাছে এই আজকের দিনে মুসল্লিরা চেয়ে থাকেন মিম আমরা ঈদের সকালে আছি এবং সারাদিনই আজকে আমরা ঈদের বিভিন্ন তথ্য খবরাখবর পরিবেশন করব এবং ভাগ করে নেবো ঈদের আনন্দ এই মুহূর্তে আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতির পরে কিন্তু আবারও ফিরে আসলাম ঈদের সকালে এবং আমরা যেটি দেখাচ্ছিলাম আসলে যে জাতীয় ঈদগাহ ময়দান বরিশালে একই সঙ্গে বায়তুল মোকারমে চট্টগ্রামে ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যেখানে সাতটা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই জামাতগুলোর কথা কিন্তু আমরা জানাচ্ছি তবে যেটি জানাচ্ছি যে সারা দেশে প্রধান প্রধান ঈদের জামাত যেখানে অনুষ্ঠিত হবে সেখানে প্রায় সব জায়গাতে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে যেমন আমরা জানি খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের জামাত হবে সেখানে সকাল আটটায় তারপরে বগুড়াতে সকাল আটটায় হবে কুমিল্লায় সকাল আটটায় ঈদের প্রধান জামাত হবে প্রায় সব জায়গাতে এবং আমরা দেখছি যে সৈয়দপুর যেখানে হবে সেখানেও সকাল আটটায় সৈয়দপুরে যেটা আমরা বলছি যে ঈদের রেলওয়ে মাঠে যেটি হবে সেইখানে সকাল আটটায় হবে মূলত আরেকটি বড় ঈদের জামাত যেটি শোলাকিয়া ঈদগাহ ময়দান যেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সেখানে ঈদের জামাত সেখানে সকাল আটটায় এবং তারপর দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত যেটি হয় দিনাজপুরে দিনাজপুরেও একটি বড় ঈদের জামাত রয়েছে পরে পরেই সবচেয়ে বেশি মানুষের সমাবেশ হয় সেটাও সকাল আটটার দিকে হওয়ার কথা রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আসলে যে জাতি ধর্ম বর্ণ সব কিছু ভুলে কিন্তু নির্বিশেষে এই দিনে সবাই একত্রিত হয় এবং এই শুরুটাই কিন্তু হয় ঈদ উদযাপনের শুরুটাই হয় কিন্তু এই সকালবেলা নামাজের মধ্য দিয়ে নামাজ শেষে আসলে কোলাকুলি এবং কোলাকুলির মাধ্যমে তারা ঈদের যে সৌহার্দ্য সেটা কিন্তু বিনিময় করে থাকেন আমরা একটু রাজশাহীর খবর জানতে চাই রাজশাহীতে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান রাকিবুল হাসান একটু জানাবেন আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি আহ ঈদের আমেজ কেমন দেখছেন আর ঈদের জামাতের আনুষ্ঠানিকতার খবরও জানতে চাই আপনার কাছ থেকে আসলে সারা দেশের মতো রাজশাহীতে একেবারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে আমরা সকাল থেকে দেখেছি প্রত্যেকটি সড়কে মানুষজন বের হয়ে এসেছেন নামাজের উদ্দেশ্যে যে যেখানে পছন্দ করেন সেখানে কিন্তু আসলে নামাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়ে আসছেন আমরা এখন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে আছি হজরত শাহমুকদুম রূপস রহমতুল্লাহ আল্লাহের যে কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ সেখানে আপনি জানেন যে গেল দুই বছর আসলে করোনার কারণে নামাজের জন্য মানুষ ময়দানে আসতে পারেনি এবং গেল যে ঈদ উল ফিতর সেখানেও কিন্তু বৃষ্টিবিঘ্নিত অবস্থার কারণে এই ঈদগাহে নামাজ পড়তে পারেনি রাজশাহীর মানুষ আজকে কিন্তু একটা রৌদ্র উজ্জ্বল দিন এবং খুবই সুন্দর একটি সকাল হয়েছে রাজশাহীর জন্য এবং আমরা দেখছি একেবারেই সুন্দর শুভ্র সহ নানান ধরনের পোশাক আশাক পরে কিন্তু মানুষজন ঈদগাহের দিকে আসছেন এবং আমরা যে এমনটি এখানে দেখছি যে আসলে রাজশাহীতে অন্যান্য সড়কগুলো নিয়েও কিন্তু একই অবস্থা দলে দলে কাতারে কাতারে কিন্তু মানুষ আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আজকে ঈদগাহের ময়দানে আসলে নামাজ পড়বেন যার জন্যে আসলে ঘর ছেড়ে বের হয়ে এসেছেন এবং এই যে ঈদুল আজহার যে ত্যাগের শিক্ষা দেয় যে বিসর্জনের শিক্ষা দেয় সেই শিক্ষাকে এখান থেকে আসলে অন্তরে ধারণ করে তারপরে কিন্তু তারা আসলে যে আয়োজনটি তারপরে ঈদের নামাজের পরে সব থেকে বড় আয়োজন সেটি হচ্ছে আসলে যে যার কোরবানি নিয়াদ করেছেন সেই পশুটি আসলে কোরবানি করবেন এবং এই জন্য আমরা যখন ঈদগাহের দিকে আসছিলাম তখন আসলে দেখছিলাম যে আসলে তাদের যে প্রত্যেকেরই যে পশুগুলো সেগুলোকে গোসল করানো একটু মিষ্টি মুখ করে দেওয়া এবং নানানভাবে কিন্তু যত্নআতির মধ্য দিয়েই তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এবং ঈদের নামাজের পরপরই কিন্তু আসলে সেই কাজটি সম্পন্ন করা হবে এবং এই ক্ষেত্রে নানা ধরনের প্রস্তুতিও কিন্তু এখন চলছে ঈদগাহে যে জিনিসটি সার্বিক নিরাপত্তার জন্য আমরা কিন্তু যেটি লক্ষ্য করছি যে এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি করা হয়েছে যাতে কোনো কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আসলে না হয় রাজশাহীতে কিন্তু এইভাবে আসলে ঈদের নামাজের প্রস্তুতি চলছে সকাল আটটার সময় কিন্তু এখানে জামাত অনুষ্ঠিত হবে আমরা ঈদের প্রস্তুতির আরও খবর শুনব খুলনা থেকে সেখানে আছে সহকর্মী তরিকুল ইসলাম খুলনা সার্কিট হাউস মাঠে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আমরা সকাল থেকে দেখেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অনুকূলে ছিল না সকাল ছয়টার পর পর কিন্তু আবহাওয়া অনুকূলে আসায় এখানে কিন্তু নামাজের যে পরিবেশ সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুসল্লিরা এসে উপস্থিত হয়েছে এবং অনেকদিন পরে এই ঈদের জামাত ঈদুল আজহার যে জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যদি একটু বলতে চাই যে খুলনা সার্কিট হাউস ময়দানে যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এটি আবহাওয়ার কারণে বিভিন্ন সময় অনুষ্ঠিত হতে পারেনি অর্থাৎ গত প্রায় চার বছর পরে এখানে ঈদের ঈদুল আজহাদ জামাত অনুষ্ঠিত হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রস্তুতির একটা স্বল্পতা ছিল বা রয়েছে যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস ছিল গতকালও বৃষ্টি হয়েছে যে কারণে সার্কিট হাউস পুরোপুরি প্রস্তুত নয় এখনো পর্যন্ত কাজ চলছে যেহেতু মুসল্লিরা আবহাওয়া অনুকূলে থাকার কারণে দলে দলে মুসল্লিরা প্রবেশ করছে এখানে নামাজ আদায় করার জন্য এবং খুলনার বৃহৎ জামাতটি কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং আনুমানিক এখানে যে ধারণ ক্ষমতা অনুযায়ী বলা যায় যে এখানে দশ থেকে পনেরো হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করে থাকে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রস্তুতি কিন্তু কিছুটা সীমিত কারণ পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে প্যান্ডেল করা হয়ে থাকে কিন্তু আজকে কিন্তু যেহেতু আবহাওয়া ভালো ছিল না সেহেতু কর্তৃপক্ষ তারা কিন্তু খুব বেশি প্রস্তুতি নেয় এছাড়াও কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে যে এখানকার এই নামাজকে কেন্দ্র করে প্রতি বছর যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বছর নেওয়া হয়েছে প্রবেশদ্বারগুলোতে পুলিশ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু যারা প্রবেশ করছে তাদেরকে চেক করা হচ্ছে এবং তাদেরকে তল্লাশি করে এখানে প্রবেশ করানো হচ্ছে এছাড়া যেহেতু এখানে খুলনার রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হবেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত হবেন এবং এখানে সংসদ সদস্য আসবেন সিটি মেয়র এবং সিটি মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসবেন এবং গুরুত্বপূর্ণ প্রশাসনের ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ মূলত আদায় করে থাকেন যে কারণে এখানকার নিরাপত্তা ব্যবস্থাগুলো কিন্তু সেভাবে করা হয়ে থাকে তো আমরা লক্ষ্য করেছি যে গতকাল খুলনার মহানগরীর বিভিন্ন মসজিদে বিশেষ করে প্রায় পাঁচ শতাধিক মসজিদ রয়েছে সিটি কর্পোরেশন এলাকায় সেখানে কিন্তু যে নামাজ সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ইতিমধ্যে নামাজ অনেক জায়গায় সম্পন্ন হয়ে গেছে এবং কুরবানি শুরু হয়ে গেছে কিন্তু এখানে সার্কিট হাউস ময়দানে যেহেতু আটটায় সকাল আটটায় প্রধান জামাতের ঘোষণা দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে এখনও কিন্তু মুসল্লিরা আসছে এবং আর তিরিশ মিনিট পরেই এখানে জামাতের জামাত শুরু হবে এবং একে আদায় জামাত আদায় করবেন দীর্ঘদিন খুলনা টাউন মসজিদ হলের ইমাম এবং খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মৌলানা আবু সালে তিনি এখানে বয়ান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনি গুরুত্বপূর্ণ বয়ান করছেন এবং খুলনার এই প্রবীণ যে ব্যক্তিত্ব তিনি কিন্তু সময় তার উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করি এবং তার বয়ান শোনার জন্য মূলত খুলনার এক শ্রেণীর মানুষ এখানে মুসল্লিরা উপস্থিত হন এবং আজকেও তিনি বক্তব্য রাখছেন এবং কুরবানির ফজিলাত সম্পর্কে তিনি বক্তব্য রাখছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই এখানকার যারা মুসল্লিরা রয়েছে তারা কিন্তু দলে দলে আসছেন এবং আপনারা অনেকেই কিন্তু ছুটিতে যারা ঈদ করতে এখানে আসেন তাদেরও লক্ষ্য থাকে খুলনা সার্কিট হাউস ময়দানে এখানে ঈদের জামাত আদায় করা তো সেই লক্ষ্যেই কিন্তু মানুষ এখানে এসে তারা কিন্তু এখানে এসছেন এবং নামাজ আদায় করার জন্য তারা আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা কিন্তু তারা উপস্থিত হয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা সার্কিট হাউস ময়দান থেকে ঈদ জামাতের প্রস্তুতির সর্বশেষ খবর আমরা শুনছিলাম যে খুলনার নগরের সার্কিট হাউস বছর পরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবার একটু যেতে চাই কুমিল্লার দিকে প্রধান জামাত কুমিল্লায় সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী খালিদ সাইফুল্লাহ খালিদ আপনাকে ঈদারাক জানাচ্ছি আহ আপনার কাছ থেকে জানতে চাই এই আটটায় যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেখানকার প্রস্তুতি কি নেওয়া হয়েছে কুমিল্লায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমি এই জায়গাটিতে আছি কিছুক্ষণের মধ্যে এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন নিয়ে মানুষজন কিন্তু ঈদগাহ মাঠের দিকে আসছেন সকাল থেকেই আসলে কুমিল্লা শহরের যে সকল ঈদগাহগুলো রয়েছে সকাল সাতটার থেকে বিভিন্ন স্থানে ঈদের জামাত শুরু হয়েছে আমরা আছি যে কেন্দ্রীয় ঈদগাহে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন সহ পরিবারের সদস্যরা এলাকার মানুষজন একত্রিত হয়ে ঈদগাহের দিকে আসছেন আসলে পবিত্র ঈদুল আজহা একটি মেলবন্ধন তৈরি করে সামাজিক সম্প্রীতি তৈরি করে এবং সেই সামাজিক সম্প্রীতি ভালোবাসার ঢেউ কিন্তু মানুষের মাঝে খুব এই দিনের যে আনন্দ মাধ্যমে তারা আমরা সেগুলো দেখতে পাই আমরা দেখছি যে মাঠ কিন্তু পুরো মানে মাঠ কিন্তু ভর্তি শুরু করেছে এখানে মাঠে বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু আসছেন আর এখানে সার্বিকভাবে ঈদ জামাতকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা দেখছি যে মাঠের আজকের আবহাওয়া কিন্তু খুবই ভালো এবং যদি আবহাওয়া খারাপ থাকে সেজন্য কিন্তু মসজিদে যেন ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থাও ছিল তো কুমিল্লায় মানুষজন ঈদের জামাতের পর পরস্পর কৌশল বিনিময় করেন কোলাখুলি করেন এবং তারপর কিন্তু তারা তাদের পরিবার স্বজন যাদের নিহত মারা গিয়েছেন তারা কিন্তু তাদের স্মরণ করেন এবং এখানে যে কবরস্থানগুলো আছে সেখানে কিন্তু তারা দেওয়ার জন্য যান এবং সেখানে তারা তাদের প্রিয়জনদের জন্য দোয়া কামনা করেন এখানে কুমিল্লায় এবছর ঈদকে কেন্দ্র করে যেন কোনোরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি ঈদের পরিস্থিতি রক্ষার জন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা মানে মোতায়েন রয়েছে শহরে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কাজ করছেন আর কিছুক্ষণ পর পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার কার্যক্রম শুরু হবে এবং আজকে দিনের মধ্যে যেন বর্জ্য উপসারণ হয় সেজন্য কিন্তু সিটি কর্পোরেশন থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে মেমে আমরা দেখলাম যে কুমিল্লার চমৎকার একটা সকাল ইদুল আজহার আনন্দ উদযাপনের জন্য এরকম সকালে আসলে দরকার এবং ঢাকা ঢাকার বাড়ির সব জায়গাতে আজকে সকালটা চমৎকার একদমই তাই এবং আমাদের সহকর্মী যেটি বলছিলে এই যে পবিত্র ইদুল আজহা মানুষের মধ্যে মানুষের এক মেলোবান্ধন তৈরি করে একই সঙ্গে এই যে সামাজিক যত আসলে দৌড়াত্ম সবকিছু ভুলে কিন্তু এই দিন মানুষ একত্রিত হয় এবং যেটা বলছিলাম যে এই চমৎকার একটি ঈদের সকাল ঈদের নামাজ এই ঈদের নামাজের মধ্য দিয়েই কিন্তু আসলে ঈদ উদযাপন শুরু হয়ে থাকে এবং মানুষের সাথে মানুষের এই যে ব্যস্ততার কারণে দেখা না হওয়া যোগাযোগহীন হয়ে পড়া সব কিছু আসলে সব ব্যস্ততা কিন্তু আজকের এই দিনে থাকে না ঠিকই বলেছেন এবং আমরা জানি যেটা নামাজের পরেই ঈদুল মূল আনুষ্ঠানিকতা যেটি কোরবানি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে পশু কোরবানি করা ত্যাগ করা সেই ত্যাগের মহিমায় উজ্জ্বল ভাস্যর হওয়ার জন্য তারপরে মুসলিম মুম্বা আবার ব্যস্ত হয়ে পড়বেন নামাজ শেষ করেই একদম এটাই এবং যেটি বলছিলাম যে আসলে এই যে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় কেন উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা এই এই যে পশু কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগ সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া এই ত্যাগটি কিন্তু আসলে এই পবিত্র ঈদুল আজহার মূল উদ্দেশ্য হয়ে থাকে একটি বিষয় জানিয়ে রেখে যে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে ত্যাগ শিকার তার বাইরেও ঈদুল আজহার আরেকটি সামাজিক দিকও আছে যে মূলত পশু কোরবানির মাধ্যমে পশু কোরবানি করার পরে যেটি পাওয়া যায় সেটি আসলে ধনী গরিব মানে নির্বিশেষে যে বৈষম্যটা আছে বিশেষ করে সেই জায়গাটি কিন্তু অনেকটা আসে এবং যারা আত্মীয়স্বজন আছেন গরিব মানুষজন আছেন তাদের সঙ্গে মাংস ভাগাভাগি করার মাধ্যমে সেই মেলবন্ধনটা আরও একটু শক্ত হয়ে ওঠে একদমই কিন্তু তাই এবং আপনি যেটি বলছিলেন যে আসলে আজকের সকালটা অন্যদিনের থেকে একদমই শুরুটা পবিত্র যেভাবে হয়েছে নামাজের দিয়ে আমরা বলছিলাম যে খুলনায় যে ঈদের জামাতে সেখানে দেখছিলাম সবাই যখন জামাতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেখান থেকে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম বলছিলেন যে নগরীতে চার বছর পরেই যে ঈদের আমেজ এবং সেটি ঈদের জামাতের মধ্য দিয়ে সেটি কিন্তু নিঃসন্দেহে খুব আসলে তাদের একটি বিষয় আমাদের সঙ্গে প্রধান জামাত সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হিদায়তুল ইসলাম বাবু বাবু আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি এবং সেই সাথে আপনি জানাবেন আপনার নগরীর ঈদ জামাতের প্রস্তুতির খবর মিম ধন্যবাদ আপনাকে একই সাথে আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে বলে রাখি যে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি বগুড়ার সূত্রাপুরের এই বগুড়ার যেটি কেন্দ্রীয় ঈদগা মাঠ সেই ঈদগা মাঠে আমরা অবস্থান করছি আপনাকে একটু দেখাতে চাই যে এই ঈদগা মাঠে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার শত শত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি যারা ঈদ এর নামাজ আদায়ের জন্য এই মাঠে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আপনাকে বলে রাখি যে এই বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মাঠে সাড়ে আটটায় সকাল ঠিক সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত যেটি অনুষ্ঠিত হয় সেটি আজকেও ঠিক সাড়ে আটটাতেই অনুষ্ঠিত হবে এবং এই ঈদের মাঠে আপনার আজকে যিনি ইমামতি করবেন ঈদের এই নামাজের তিনিও ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন মাওলানা হজরত মাওলানা মুফতি আব্দুল কাদির তিনি এখানে ইমামতি করবেন তিনি ইতিমধ্যেই এই মাঠে উপস্থিত হয়ে বয়ান দেওয়া শুরু করেছেন এবং যেহেতু ঈদের নামাজ এখানে সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এখনও মুসল্লিরা কিন্তু আসছেন এবং এই মুসল্লিদের নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ঈদগাহ মাঠের যে প্রবেশ মুখগুলো আছে সেই প্রবেশ মুখগুলোতে অবস্থান করছেন এবং যারা মুসল্লি যারা আসছেন তাদেরকে তাদের শরীরে তল্লাশি করা তাদের ব্যাগ আছে কিনা সাথে সেগুলো তারা দেখছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেই তাদেরকে এই ঈদগা মাঠে প্রবেশ করতে দিচ্ছেন আর আপনাকে বলে রাখি যে এই কেন্দ্রীয় ঈদগা মাঠে দু সালে যখন করোনার হানা আসে আমাদের এই দেশের ঠিক সেই সময়ই কিন্তু আসলে ঈদের নামাজ বন্ধ হয়ে যায় তার পরবর্তীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখানে আবহাওয়ার যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই ঈদগা মাঠে কিন্তু নামাজ আদায় করতে পারেননি এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা ঠিক সেই জায়গা থেকে আজকের আবহাওয়া অনেক সুন্দর এবং আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু আসলে মুসল্লিরা আসছেন তারা আজকে দীর্ঘদিন পর একসাথে পাশাপাশি দাঁড়িয়ে কাতার কাতারে দাঁড়িয়ে একসাথে নামাজ আদায় করবেন সেই জন্যই আসলে এমনিতেই ঈদের যে আনন্দ সেই পাশাপাশি এই নামাজ আর একসাথে নামাজ আদায় করার যে পরিবেশ সেটিও তারা পেয়েছেন যার কারণে এই আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেছে আপনাকে বলে রাখি যে কেন্দ্রীয় ঈদগা মাঠে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাহ সহ আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ যে মুসল্লিরা তারা এখানে নামাজ আদায় করবেন সাড়ে আটটায় এখানকার প্রধান যে জামাত সেটি শুরু হবে মিম এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়া থেকে ঈদের নামাজের সবশেষ খবর বাবু ছিলেন বগুড়ার খবর এবার আমরা একটু সৈয়দপুরে যেতে চাই রেলওয়ে মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সেখানে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল বাপ্পি আমিরুল বাপ্পি একটু জানাবেন যে সেখানকার ঈদের জামাতের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে সকাল আটটায় তো জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হ্যাঁ ইব্রাহিম রেলের সৈয়দপুরের সবথেকে বড় জামাত এবং প্রধান রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে সেই অনেক আগে থেকেই কিন্তু একটি ব্যাপার যেটি ঘটেছে যে করোনার সংক্রমণের কারণে যখন ঈদগাহ মাঠ বাদ দিয়ে মসজিদগুলোতে মসজিদগুলোতে নামাজ তখন থেকেই আসলে এই রেলওয়ে মাঠের যে জামাতের যে সমাবেত হওয়ার যে সংখ্যাটি সেটি কিছুটা হলো কমে গেছে তো তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষ রেলওয়ে মাঠে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন এবং আটটাই যেহেতু জামাত সেহেতু মানুষজন এখনো আসছেন তাদের ছোট ছোট ছেলেকে নিয়ে বড়রা আসছেন হয়তো দাদার হাত ধরে নাতি আসছেন বাবার হাত ধরে ছেলে আসছেন শুধু সৈয়দপুরে প্রায় অর্ধশতাধিক মসজিদ এবং ঈদগাহ মিলিয়ে নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং বেশিরভাগ মসজিদেই সকাল আটটার সময় অনুষ্ঠিত হচ্ছে কিছু কিছু মসজিদে সাড়ে আটটায় এবং কিছু কিছু মসজিদে নয়টায় অনুষ্ঠিত হবে এর আগে আমি একটু জানিয়ে রাখতে চাই যে দিনাজপুরের যে গোরে শহীদ ময়দান সেটি গত কয়েক বছর ধরে এটিও শোলাকিয়া ময়দানের পাশাপাশি বড় জামাতের জন্য বিখ্যাত হয়ে আছে সেখানে জামাতটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় এছাড়া এর পাশের যে বিভাগীয় শহর আছে রংপুর সেখানে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকাল আটটার সময় এতটুকু আমরা খবর পেয়েছি তো এখন পর্যন্ত যেসব প্রস্তুতির খবর আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা মোটামুটি সোয়া সাতটার কিছু পর থেকে এখানে আসতে শুরু করেছেন এবং আটটার সময় যেহেতু জামাত শুরু হয়ে যাবে এখান থেকে বারবারই ঘোষণা দেওয়া হচ্ছিল সকাল থেকে সুতরাং সেভাবেই আসলে মুসল্লিদেরকে নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে এবং যেটি করোনা সময় সংক্রমণের কারণে যে স্বাস্থ্যবিধি কথাটি মানার কথা বলা হচ্ছে আমরা দেখেছি কিছু কিছু মুসল্লি সেটি মেনে চলছেন যে তারা মাস্ক পরে এসছেন এই ঈদগাহ ময়দানে আর অন্য স্বাস্থ্যবিধির কথাগুলো আসলে এই মুহূর্তে মানার কতটুকু হবে আমার এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এর ছাড়া আটটার সময় এখানে জামাত শেষ হওয়ার পরে সবাই চলে যাবেন যার যার বাসায় কুরবানির উদ্দেশ্যে এবং এইখানে যে এখানকার যে যারা রেলওয়ে মসজিদের যে প্রধান আছেন তিনি এই মাঠে এই ঈদগার জামাতে নামাজ পড়াবেন ইতিমধ্যেই তিনি বয়ান শুরু করেছেন এতক্ষণ নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে যে প্রধান খতিব যিনি আছেন তিনি এনে বয়ান করছেন তো সব মিলিয়ে এখনো পর্যন্ত ঈদ জামাতের যে প্রস্তুতি আছে সেটি একদম ঠিকঠাকই আছে আহ এখানকার মুসলিরা দোয়া করবেন ইসলাম পুরো ইসলাম বিশ্বের জন্য এবং এবং মুসলিম বিশের জন্য এবং সবার জন্য তো সব মিলিয়ে এই ছিল সৈদপুর থেকে আমার কাছ থেকে সবশেষ অবস্থা ইব্রাহিম আমিরুল ভাবি ঈদ মোবারক আপনাকে আবারও এবং ঈদ আনন্দময় হয়ে উঠুক সবার জন্য মিম যেটি আমরা দেখলাম যে সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং ঈদের জামাতের মাধ্যমে ধনী গরিব সবাই এক কাতারে নামাজ পড়ার সুযোগ করে দেয় যেটি আমরা বলছিলাম এর সামাজিক গুরুত্ব আছে ধনী গরিব সবাইকে এক জায়গায় আসার মোলাকাত করার সুযোগ করে দেয় ঈদের জামাত এবং যেটি আসলে আমাদের সহকর্মী বলছিলেন যে আসলে আজকে এই নামাজের মধ্য দিয়ে পুরো বিশ্বের জন্য মুসলিমরা কিন্তু দোয়া প্রার্থনা করে থাকবেন একই সঙ্গে আমাদের ঈদের সকালে কিন্তু সময় হয়েছে আর একটা ছোট্ট বিরতি আর বিরতির পরে এসে জানাবো অন্যান্য যে জেলাগুলো বাকি আছে সেখানকার ঈদের জামাতের খবর ঈদের সকালে আবারও ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পরে এবং আমরা বলছিলাম আসলে অন্যান্য জেলার খবর জানাবো ঈদের দিনের খবর ঈদের জামাতের খবর যদি শুরুতে একটু বলি যেহেতু আমরা অন্যান্য জেলার কথা বলছিলাম সিলেট জেলার কথা কিন্তু বলা হয়নি সিলেটের জন্য এবারের ঈদটা কিন্তু একদম অন্যরকম একটি ঈদ ঠিক বলেছেন যে আসলে দুই দুইবার বন্যা হারা দিয়ে সেখানকার স্থানীয় অর্থনীতি অনেকটাই প্রায় শেষ করে দিয়েছে সেখানে যাদের গবাদি পশু ছিল তারা গবাদি পশু ঘরে ধরে রাখতে পারেনি অনেক গবাদি পশু মারা গেছে অনেক আর্থিক অবস্থা ভেঙে পড়েছে অনেকের ঘর ভেসে গেছে বন্যার পানিতে ফলে ঈদ যে আনন্দের বার্তা দেয় সেই আনন্দ তাদের বাড়িতে এবার তাদের ঘরে ধরা দেয়নি একদমই তাই এবং তবু কিন্তু আসলে তারা চেষ্টা করেছেন এই ঈদের ঈদের সাথে আসলে সামিল হতে এবং এই মুহূর্তে সিলেটের ইদুল উল আজহার প্রধান জামাতও কিন্তু হওয়ার কথা রয়েছে সকাল আটটায় নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সেখানে আমাদের সহকর্মী আবু বকর আলামিন আছেন আলামিন আপনাকে ঈদ বারক জানাচ্ছি এবং এই ঈদটা যেহেতু সিলেট বাসীদের জন্য একটু অন্য রকমের ঈদ যেটা নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম বানভাসী মানুষরা প্রায় আসলে মানসিকভাবেও বিপর্যস্ত অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে আসলে তারা কি বলছেন এবং সেখানকার যে ঈদের জামাত সেখানে তারা অংশ নিতে আসছেন কিনা একটু জানতে চাই হ্যাঁ আমরা ঈদ মুবারক জানাচ্ছি এবং দর্শকদেরও আপনার মাধ্যমে ঈদ মুবারক জানাচ্ছি আজকে আসলে সিলেটের জন্য একটু ভিন্ন রকম ঈদ স্বাভাবিকভাবেই কারণ দীর্ঘ প্রায় টানা দুইবার এবং টানা এক মাসের মতো কিন্তু সিলেটের মানুষজন পানিবন্দী অবস্থায় ছিল সেই জায়গা থেকে আজকের ঈদের জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে সকাল আমরা একদম ফজরের পর থেকেই দেখেছি যে মানুষজন ঈদগাহে আসা শুরু করেছেন এবং সিলেটে প্রায় তিন হাজার দুইশো বেশি ঈদগাহ এবং মসজিদে কিন্তু এই নামাজটি আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সে এবং সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু ঈদগাহ যে কমিটিগুলো রয়েছে এবং মসজিদ কমিটিগুলো রয়েছে তারা তাদের প্রস্তুতি শেষ করেছেন এবং যদি সিলেট শাহীদগার কথা বলি তাহলে কিন্তু এটি যেহেতু সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেখানে রাজনৈতিক প্রশাসনিক অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে নামাজ আদায় করেন সেই বিষয়ে আসলে মাথায় রেখেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগে থেকেই গ্রহণ করা করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন শেষ করেছেন এবং সকাল প্রায় সাড়ে ছয়টার দিকে আমরা দেখেছি যে আজকে যিনি ইমামতি করবেন অর্থাৎ সিলেট কেন্দ্রীয় মসজিদের মাওলানা মোহাম্মদ আবু বয়ান শুরু করেছেন এবং ইতিমধ্যেই এখানে কথা বলেছেন এ এর পরবর্তী সময়ে যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং এই মুহূর্তে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী এ আব্দুল মোমিন সহ আরও যারা রয়েছেন সিলেটের গণ্যমান্য ব্যক্তি তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আরও পাত্র দশ মিনিট পরেই কিন্তু নামাজ শুরু হয়ে যাবে আমরা দেখেছি একদম ফাঁকা মাঠ থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো মাঠ ভর্তি হয়ে যাচ্ছে এবং সকালে ছয়টার পরে কিছু সময় পর থেকে কিন্তু সিলেটে দুই দোফা গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে এবং গতরাতেও কিন্তু বেশ অনেকটাই বৃষ্টি হয়েছে তখন অনেকেই তাদের প্রস্তুতি নিয়ে এসেছেন আমরা দেখেছি যে অনেকে আজকে ছাতা নিয়ে বের হয়েছেন এবং এখন পর্যন্ত দশ মিনিট পরে মাত্র নামাজ শুরু হবে এবং সব ধরনের প্রস্তুতি শেষ হচ্ছে আমরা আশা করছি পরবর্তীতে দর্শকদেরকে আবারও নামাজ এবং দোয়ার বিষয়টি দেখাতে পারব আমরা সিলেটের খবর জানলাম এবার আমরা একটু আহ ময়মনসিংহে যেতে চাই সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ইমতিয়াজ আহমেদ একটু জানাবেন যে ময়মনসিংহের ঈদ উদযাপন কেমন হচ্ছে সকাল আটটায় প্রধান জামাত হবার কথা রয়েছে সার্বিক প্রস্তুতি জানাবেন আমাদেরকে তার আগে ঈদ মুবারক সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি মাহিন যে কেন্দ্রীয় যে ঈদগা মাঠ আঞ্জমান ঈদগা মাঠে এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশে ধর্মীয় বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু এই ঈদ প্রধান যে ঈদগা মাঠ আঞ্জুমান ঈদগা মাঠে কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে ঈদের জামাতের এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে পুরো ঈদগা মাঠ আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু মুসলিরা কিন্তু কিন্তু ভিড়ছেন এই জামায়াত অংশ নেওয়ার জন্য এবার কিন্তু দুটি ধাপে কিন্তু ঈদের জামায়াত কিন্তু অনুষ্ঠিত হবে সকাল আটটায় একটি প্রথম যে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে সেখানে ইমামতি করবেন মুফতি মোস্তফা সরওয়ার এবং দ্বিতীয় যে জামাতটির হওয়ার কথা রয়েছে সেটি আটটা পঁয়তাল্লিশ মিনিটে সেটি ইমামতি করবেন মুফতি আতিকুর রহমান এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই মমসিংহ জেলায় এবার কিন্তু প্রায় দুই হাজারটি ছোটো বড়ো স্থানে কিন্তু ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে এবং যার মধ্যে তিয়াত্তরটি স্থান রয়েছে সবচেয়ে বড় স্থানে যেটা বড় পরিসরে আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই ঈদের জামাতকে কেন্দ্র করে কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি যে পুলিশের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সব মিলিয়ে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমি এছাড়াও নগরীর যে অন্যান্য যে জামাতের ঈদের যে জামাত অনুষ্ঠিত হবে সেই জায়গাগুলো যেমন আকুয়া মার্কাস মসজিদে মাঠে সকাল সাতটায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বড় মসজিদে সকাল নয়টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জামি মসজিদ মাঠে সকাল সাড়ে আটটা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এই যে আঞ্জুমান ঈদগাহ মাঠ এই মাঠে কিন্তু প্রায় দশ হাজার মানুষের কিন্তু জায়গা হয় এবং এর এবং কিন্তু অনেক সময় কিন্তু এর বেশিও কিন্তু মানুষ ভিড়ে এবং এখন যে সর্বশেষ প্রস্তুতিটা চলছে সেখানে কিন্তু আসলে আপনি জানেন যে কোরবানির ঈদের যে ফজিলত এবং এই এই বিষয়েই কিন্তু আসলে বয়ন করা হচ্ছে তো সব মিলিয়ে বলা যায় যে একেবারে ঈদের সকালের আটটার যে জামায়াত অনুষ্ঠিত হবে ঈদের সেটি কিন্তু একেবারে সর্বশেষ প্রস্তুতি চলছে তো সর্বশেষ এই ছিল আমার কাছে মামিন সিংহের কেন্দ্রীয় ঈদগা মাঠ আজবান ঈদগা মাঠ থেকে ঈদের নামাজ ইমতিয়াজ আবার ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদ আনন্দময় হোক আপনার এবং বামনসিংহবাসী সবার মিম আমরা সকাল শুরু থেকে বলছিলাম যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং আটটা প্রায় বাজে প্রধান প্রধান জামাত বাংলাদেশের যেটি জাতীয় ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হবে সকাল আটটায় সেটিও সকাল আটটায় হবার কথা রয়েছে আটটা বাস্তার কয়েক মিনিট বাকি আছে তো সবাই এখন নিশ্চয়ই নামাজের জন্য ছুটবেন আমরাই